চীনের সহায়তায় গোয়াদারে নির্মিত হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর। এটি হতে চলেছে বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান এয়ারবাস। এই এয়ারবাসে 380 সহ বড় সব বিমান চলাচলে সক্ষম পাকিস্তানের দ্বিতীয় বিমানবন্দর। বর্তমানে কেবল ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরেই 380 বিমান অবতরণ করতে পারে। করাচি ও লাহোর বিমানবন্দরে এ ধরনের বিমান অবতরণ করতে পারে না। নতুন গোয়াদার বিমানবন্দর আন্তর্জাতিক মর্যাদা পাবে। জানা গেছে এটি উন্মুক্ত আকাশ নীতিতে পরিচালিত হবে। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার গোয়াদার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি বলেন, গোয়াদার হবে পাকিস্তানের প্রবৃদ্ধির চালিকা শক্তি। বিমানবন্দরটি $25 কোটি 60 লাখ তিন বছরে নির্মাণ করা হবে। চীনা ঋণেই এটি নির্মাণ করার পরিকল্পনা করা হয়। 4,300 একর জায়গায় নির্মিত এটি হবে পাকিস্তানের বৃহত্তম বিমানবন্দর। করাচি বিমানবন্দর 3,700 একর, ইসলামাবাদ বিমানবন্দর 3,600 একর, লাহোর বিমানবন্দর 2,800 একর, গোয়াদার বিমানবন্দর হবে 4,300 একর। গোয়াদারে $69 কোটি যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, বিমানবন্দরটি এর অন্যতম। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অংশ হিসেবে এর পরিকল্পনা করা হয়। বেলুস্তানের সার্বিক অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এই প্রকল্প। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, এই প্রকল্পটি স্থানীয় জনসাধারণের জন্য কল্যাণকর হবে। অতীতে বেলুস্তানের উন্নয়ন কর্মসূচিগুলোতে স্থানীয়দের উপেক্ষা করা হতো, ফলে বেলুস্তানে $100 কোটি ব্যয় করা হলেও তা স্থানীয়দের জন্য কল্যাণকর হতো না। তিনি বলেন, গোয়াদার হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে, এছাড়া একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রেও নির্মাণ করা হবে। তিনি প্রতিটি পরিবারের জন্য ৭,২০,০০০ রুপি মূল্যের স্বাস্থ্য বিমা সুবিধা দেওয়ার জন্য স্বাস্থ্য কার্ড চালু করেন। ইমরান খান জানিয়েছেন, পাকিস্তানের রেললাইনের আধুনিকায়ন করে দিতে সম্মত হয়েছে চীন। করাচি ও লাহোরের মধ্যে 4 ঘন্টায় চলাচল উপযোগী রেললাইন নির্মাণ করে দেবে চীন। $5,600 কোটি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পটি চীনের অন বেল্ট অন রোড উদ্যোগের অংশবিশেষ। এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক যোগাযোগ। চীনকে মধ্য এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সাথে সংযুক্ত করার প্রকল্প এটি। সিপিসির মাধ্যমে পাকিস্তানের বার্ষিক GDP প্রায় 20% বাড়বে বলে আশ্বাস দেওয়া হচ্ছে।